আমেরিকা মধ্যপ্রাচ্যে যেন মধুর চাকে ঢিল ছুঁড়েছে ইসরায়েলকে নিরাপত্তা দিতে গিয়ে নিজেই তার অবস্থানগুলো হারাচ্ছে কিনা সেটির প্রশ্ন জাগে সিরিয়ায় অবস্থিত আমেরিকার ঘাঁটিতে তসনস করা হামলা চালিয়েছে বিদ্রোহীরা কোন জায়গায় থেকে ক্যাডা হামলা চালাইছে এখনো পর্যন্ত সেটি নিশ্চিত নয় তবে কয়েক দফা হামলায় প্রচণ্ড মাত্রায় সেখানে একটি অবস্থা সৃষ্টি হয়েছে বলে শেষ পর্যন্ত খবরে জানা গেছে বন্ধুরা তার বিপরীতে আমেরিকার যুদ্ধ বিমানগুলো সিরিয়ার দেড় আলচোর এই শহরাঞ্চলগুলোতে টহল চালিয়েছে এখানে আমেরিকার একটি ঘাঁটি রয়েছে যদিও সিরিয়ার সরকারের সেটিতে কোনো অনুমোদন নেই প্রকৃতপক্ষে আমি যদি শক্তিশালী হই বিশ্বের নিয়ম কি এমন হয়ে দাঁড়িয়েছে আমি যেটা করব সেটাই আইন অন্যের দেশের বেলায় আমি ডেমোক্রেসি বা গণতন্ত্র মানবাধিকার হিউম্যান রাইটস অন্যের প্রতি সহিংসতা না করা নারী অধিকার সব কিছু বলি কিন্তু নিজের দেশের বা নিজের বেলায় সেগুলো কতটা পালন করি সেটি বিশ্লেষণ করার বা বিবেচনা করার কোনো দায় দায়িত্ব এখন আমাদের নাই বৌদুরা ভূরাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় যে শহর বা যে অঞ্চল যে দেশ পছন্দ হবে সেখানে গিয়ে ঘাঁটি গাড়বো আর সেখানেই হামলা চালাবো। যাকে পছন্দ হবে না তাকে সেইভাবে ব্যবহার করব মূলত মধ্যপ্রাচ্যের রাজনীতিটি চলছে ঠিক এইভাবে মধ্যপ্রাচ্যের সৌদি আরব সহ প্রভাবশালী দেশগুলো সবসময়ের জন্য আমেরিকার নিরাপত্তার উপরে নির্ভর করে বর্তমানে এমন একটা অবস্থানে এসেছে যে তাদের বিরোধিতা করাই এক প্রকার পাপ বলে মনে করা হয় এখন এই অবস্থায় যখন আপনার ইসরায়েল এবং প্যালেস্টাইন বা লেবানন একটি অলআউট যুদ্ধের মুখোমুখি পৌঁছে গেছে অর্থাৎ ইসরায়েল এবং লেবানন হামলা পাল্টা হামলার মাধ্যমে যখন পুরো একটি যুদ্ধের কাছাকাছি পৌঁছে গেছে তখন আমেরিকা ইসরায়েলের পক্ষে তার নিরঙ্কুর সমর্থ সেই পূর্বের মতোই ব্যক্ত করেছে গতানুগতিক ধারাবাহিকতার বাইরে গিয়ে ইসরায়েলের ব্যাপারে তার বলার কিছুই নেই বন্ধুরা ইসরায়েলের বিপরীতে বলার কিছুই নেই এই কারণে যে বর্তমান লবিং সিস্টেমে অর্থাৎ ইসরায়েলের লবিং আমেরিকার অভ্যন্তরে সেই সিনেট থেকে শুরু করে হাউস অব দি রিপ্রেজেন্টেটিভে সব জায়গায় অত্যন্ত গভীর হয়তো সময়ের সাথে সাথে দিনের পরিবর্তন হতে পারে সেই পরিবর্তনটি হয়তো দীর্ঘ সময় লাগতে পারে তবে আজ হোক কাল হোক আন্তর্জাতিক বিষয়ের ব্যাপারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবে আমার কাছে সেটি মনে হয় সময়ের বিবর্তনের সাথে সাথে আপনি যতই অত্যাচারী হবেন আপনার উপর থেকে সমর্থন তত হ্রাস পাবে এবং আপনার বিরুদ্ধে সাধারণ মুক্তিকামী মানুষ দাঁড়াবে এটিই চরম ধরনের একটি সত্য এই সত্যের কোনো বাইরে নাই হয় একদিন আগে নয়তো একদিন পরে বন্ধুরা মধ্যপ্রাচ্যের ব্যাপারগুলো বর্ণনা করতে গিয়ে আসলে প্রথমেই আসে বর্তমানে লেবানন এবং ইসরায়েলের মধ্যে যে মারাত্মক সম্পর্কের অবনতি বা যুদ্ধ অবস্থার চলছে সেই অবস্থায় আমেরিকা প্রতিনিয়ত আবারও তার সর্বোচ্চ সমর্থন ব্যক্ত করেছে ইসরায়েলের উপরে পরপরই ইসরায়েল আপনার গাজার অভ্যন্তর যে সকল কার্যকলাপগুলো চলছে সেখানের ক্ষেত্রে আন্তর্জাতিক আদালত কিন্তু এই ইসরায়েলের প্রধানমন্ত্রীর এগেনস্টে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সে ব্যাপারে চরম ধরনের ভর্সনা করেছে আমেরিকার তরফ থেকে কিন্তু মিস্টার ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যখন এই গ্রেপ্তারি পরোয়ানাটি জারি হয় তখন কিন্তু তার উল্টোটা হয়েছিল বন্ধুরা যাই হোক এই দৃশ্যপটটি কেমনে উপস্থিত হলো বর্তমানে আবারও অস্থির হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য চরম মাত্রায় আমেরিকার যে সকল ঘাঁটি ছিল সে সকল ঘাঁটি এখন অরক্ষিত এবং হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে অনেক দিন পর্যন্ত আমেরিকার বিভিন্ন ঘাঁটির উপরে রকেট হামলা হয় না বা হবে না বলে মনে করা হচ্ছিল কিন্তু হঠাৎ করে আবার এই ধরনের লন্ডবন্ড হামলা আমেরিকাকে দুশ্চিন্তায় ফেলে দিতে পারে আসলে এর পেছনে কি রয়েছে আপনাদের কি মনে হয় কেন আমেরিকার ঘাঁটিগুলোকে বর্তমানে হামলার জন্য বেছে নেওয়া হচ্ছে এই ব্যাপারে আপনাদের দুর্দান্ত কিছু জানাবো আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন একটু না টেনে দেশ এবং দেশের বাইরে যারা প্রতিনিয়ত আমাদেরকে দেখে থাকেন কিন্তু এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ দেশ এবং বিদেশ থেকে যারা নিয়মিতভাবে আমাদের এই চ্যানেলে ভিডিও পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোনটি চেপে দেবেন তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন বর্তমান চরম বাস্তবতায় হিজবুল্লার তরফ থেকে নাকি অধিকৃত গোলান মালভূমির একটি ফুটবল মাঠে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে নতুন এবং আপডেট একটা নিউট আপনাদের জানাবো বন্ধুরা ইসরায়েলের তরফ থেকে সেটি দাবি করা হয়েছে ইসরায়েলের সেই দাবি যদি সত্য হয় তাহলে আসন্ন কি আবার ইরান এবং ইসরায়েলের মধ্যে একটি অল আউট যুদ্ধ বেঁধে যেতে পারে সেই ব্যাপারটি নিয়ে আপনাদের সামনে হয়তো কথা বলার চেষ্টা করব বন্ধুরা এমনই একটি ফ্যাক্ট এখানে এসে উপস্থিত হয়েছে ইসরায়েলের তরফ থেকে দাবি করা হয়েছে ইসরায়েলের গোলান মালভূমিতে যে হামলা চালানো হয়েছে সেটি হিজবুল্লার কাজ হিজবুল্লাহ সুনির্দিষ্ট লক্ষ্য উপস্থিত হয়ে মূলত হামলাগুলো করে থাকে এবং এই হামলায় ব্যবহার করা হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েল তার এই দাবির মাধ্যমে আসলে কি বোঝাতে চাইছে ইরানের ক্ষেপণাস্ত্র এখানে ব্যবহার করা হয়েছে তার মানে পরোক্ষভাবে ইরান এখানে হামলা চালিয়েছে তারা মনে করছে ইরানের কনসুলেট ভবনে হামলার মাধ্যমে ইরানের উপরে যে আঘাত হানা হয়েছিল ইরান পথে মূলত সেই আঘাতের জবাব দিল ঠিক বারো বারোতে বন্ধুরা এগারো থেকে বারো জনের মতো সেখানে অবস্থানরত অর্থাৎ কনসুলেট ভবনের সামরিক বেসামরিক কর্মকর্তারা নিহত হয়েছিলেন তারই প্রতিশোধ হিসেবে কি এটা বলা যায় ইসরায়েলের তরফ থেকে ধারণা করা হচ্ছে এবং তারা দাবি করেছে ইরানের রকেট দিয়ে যেহেতু এই হামলাটি চালানো হয়েছে সুতরাং এর দায় ইরান কোনোভাবেই এড়াতে পারে না ওদিকে ইরান এর পরপরই সতর্ক করে দিয়েছে বন্ধুরা এই ধোঁয়া তুলে যদি লেবাননের এই হিজবুল্লার উপরে আঘাত আনা হয় তাহলে আরও বড় ধরনের খেসারত বা মূল্য দিতে হবে ইসরায়েলকে অর্থাৎ এই গোষ্ঠীটিকে প্রতিনিয়ত প্রশিক্ষণ অর্থায়ন বিভিন্ন ধরনের সামরিক সমরাষ্ট্র দিয়ে মধ্যপ্রাচ্যের যে ভূকৌশলগত ভারসাম্য সেক্ষেত্রে ইরান তার এজেন্ট হিসেবেদেরকে নিয়োগ করে থাকে এখন বক্তব্য হল এই হামলা পাল্টা হামলার ক্ষেত্রে হঠাৎ করে কেন একটি উত্তেজনা চরম আকার ধারণ করল এই ঘটনার পরপরই ইসরায়েল লেবাননের অভ্যন্তরে বিমান হামলা শুরু করে বন্ধুরাই বিমান হামলার পর ইরানের তরফ থেকে রেসপন্স জানানোর দরকার ছিল যখনই বিমান হামলা শুরু করে তখনই ইরানের পক্ষ থেকে বা ইরানের মিলিশিয়া গোষ্ঠী পরপরই সিরিয়ায় অবস্থিত মার্কিন যে ঘাঁটি রয়েছে সেই ঘাঁটিতে তছনছ করা হামলা পরিচালনা করে অর্থাৎ তুমি যদি লেবাননের অভ্যন্তরে যে সকল হিজবুল্লাহ গোষ্ঠীগুলো রয়েছে তার উপরে বিমান হামলা চালানোর মতো কঠিন সিদ্ধান্ত গ্রহণ করো তাহলে আমি তোমাকে এমন সিদ্ধান্ত দেব যার মাধ্যমে তুমি ব্যাক ফুটে যেতে বাধ্য হবে বন্ধুরা সেই হামলার পরিবর্তে হামলা অর্থাৎ লেবাননের হিজবুল্লাদের অবস্থান লক্ষ্য করে যখন বিমান হামলা হয়েছে ঠিক তারপর পরই সিরিয়াতে অবস্থিত দেরাল জোরে অর্থাৎ আমেরিকার এই ঘাঁটিটি লক্ষ্য করে লণ্ডভণ্ড রকেট হামলা হয়েছে যখন তুমি লেবাননের অভ্যন্তরে যত ধ্বংসাত্মক আক্রমণ চালাবে আমি ঠিক তোমার যে সকল মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো রয়েছে সেখানে তার সু অতি ধ্বংসাত্মক আক্রমণ চালাবো এক্ষেত্রে কমিটমেন্ট রয়েছে অবশ্যই রাশিয়ার রাশিয়ার তরফ থেকে বলা হয়েছিল যদি আমেরিকা না থামে ইউক্রেনকে সহযোগিতা অব্যাহত রাখে এবং ইউক্রেনকে এমন ধরনের সমরাষ্ট্র বা ক্ষেপণাস্ত্র দেয় যার মাধ্যমে তারা রাশিয়ার মূল ভূখণ্ডে আঘাত আনতে পারে তাহলে আমরা ঠিক আমেরিকাকে একই ধরনের সমস্যায় ফেলতে যা করার তাই করব এবং মধ্যপ্রাচ্যের প্রতি তিনি ইঙ্গিত করেছিলেন এবং তিনি সম্ভবত এই ব্যাপারটি বোঝাতে চেয়েছিলেন ইরানের যে সকল প্রক্সি বাহিনী মধ্যপ্রাচ্যের আমেরিকার জায়গা মতো আঙুল দিয়ে বেড়ায় তাদেরকে যথা যথাসময়ে যথাযথ সহযোগিতার মাধ্যমে আরও বেশি পরিমাণে শক্তিশালী করে মূলত আমেরিকাকে মধ্যপ্রাচ্যের বুকে ঘুমাতে দেওয়া যাবে না বা হবে না এবং আমেরিকার যে সকল অবস্থানগুলো রয়েছে বিশেষ করে সামরিক ঘাঁটি এবং অন্যান্য স্ট্র্যাটেজিক্যালি উপ অবস্থান সেখানে এই ধরনের হামলা প্রতিনিয়ত চলবে সুতরাং বক্তব্য ছিল রাশিয়ার এবং ইরান তো আসেই পূর্বে ইরান একা ছিল এখন মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাটিগুলোকে টার্গেট করার জন্য রাশিয়া সম্ভবত পেছন থেকে কলকাঠি নেড়ে থাকে আমার কাছে সামরিক বিষয়গুলো নিয়ে অনেকদিন ধরে রিসার্চ করার পরে আসলে এমনই মনে হচ্ছে কারণ মধ্যপ্রাচ্যে রাশিয়ার স্বার্থ রয়েছে যেমন ইউরোপে রাশিয়ার স্বার্থ রয়েছে সেখানে ইউক্রেনকে সহযোগিতার মাধ্যমে রাশিয়ার স্বার্থকে যারা ক্ষুণ্ণ করছে মধ্যপ্রাচ্যে যাদের স্বার্থ রয়েছে সেই স্বার্থগুলোকে বাস মারার জন্য মূলত এই কাজগুলো মিস্টার ভ্লাদিমির পুতিন অবশ্যই ইরানকে সহযোগিতা করবেন এবং হামা হিজবুল্লাহ জাকি বলেন সকলকে সহযোগিতা করার মাধ্যমে একটা কাজ করবেন এটা সকলকে সহযোগিতা করার মানে হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে কাজ করা আর আমেরিকার বিরুদ্ধে আচরণ করা বা বিরুদ্ধে কাজ করা অর্থাৎ হামলার বদলে হামলা এমনই হচ্ছে তুমি লেবাননের অভ্যন্তরে হামলা চালালে মার্কিন ঘাঁটিগুলো মধ্যপ্রাচ্যে নিরাপদ থাকবে না